টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ দলের ম্যাচ এখনও মাঠে গড়ায়নি। নিজেদের প্রথম ম্যাচে আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগার্সরা। তার আগে ম্যাচ ভেন্যুতে গতকাল বুধবার অনুশীলন ছেড়েছে বাংলাদেশ দল। ইঞ্জুরিতে থাকা পেসার শরীফুল ইসলাম ছাড়াও দলের বাকি সদস্যরা সবাই উপস্থিত ছিলেন। ডালাসের গ্র্যান্ড পেলি স্টেডিয়ামে অনুশীলন সেরে ড্রেসিং রুমে ফিরে আসছিলেন সাকিব আল হাসান। সেখানে থাকা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা রসিকতার সুরে সাকিব বলেন, আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি, দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি। মূলত বাংলাদেশ দলে দোয়া চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। বিশেষ করে শেখ মেহেদীর এক ইন্টারভিউতে বারবার দোয়া চাওয়ার বিষয়টি নিয়ে ভক্ত সমর্থকদের হাসাহাসি শেষ নেই। বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের পরিস্থিতি খুব একটা শুভকর নয়। দলে টপ অর্ডার তিন নির্ভরযোগ্য তারকা লিটন দাস, সৌম্য সরকার, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনজনই আছেন অপফর্মে। আবার পেসার শরীফুল ইসলামের খেলা নিয়েও আছে প্রশ্ন। এমনকি সাকিব আল হাসান নিজেও ভুগছেন তার ব্যাটিং নিয়ে। প্রস্তুতির ম্যাচে বোলিং পারফরমেন্সটা নিশ্চয়ই তার কাছেও ভালো লাগেনি সাকিবের। কোন অবস্থা নিয়েই আগামী 8 তারিখ ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে টাইগার্সরা। বিশ্বকাপের ডি গ্রুপে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। প্রিয় দর্শক, সাকিবের এমন কমান্ডসের প্রত্যুত্তরে আপনার কাছে কী মনে হয় কমান্ডস করে জানাবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।